এইবার আমরা আলোচনা করব শক্তি। শক্তি শক্তি সম্পর্কে আমরা কিছু পড়াশোনা করেছি। জেনারেলি আমরা জানি কার্য করার সামর্থ্যকে শক্তি বলা হয়। আমি যদি বলি যে তুমি একটা বোঝা নিয়ে আমার বাড়ির ছাদে ওঠো, তুমি বোঝা নিয়ে ছাদে আস্তে আস্তে উঠতে শুরু করলে কি, তাহলে কি করলে, তুমি কিছু কার্য করলে, আর একজন সে বোঝা তুলতেই পারলো না, মানে সে কার্য করতেই পারলো না। তো এখান থেকে আমরা কি বলতে পারি, যে কার্য করতে সক্ষম হলো, যার কার্য করার সামর্থ্য আছে, সে কিছু পরিমাণ শক্তি ধারণ করতে পারে। এবিলিটি অফ ডুইং ওয়ার্ক ইজ নোন অ্যাজ এনার্জি। কার্য করার সামর্থ্যকে আমরা বলে থাকি শক্তি। দেখ তাহলে শক্তি কাকে বলবো, কার্য করার সামর্থ্য। কার্য করার সামর্থ্যকে আমরা শক্তি বলে থাকি, এবিলিটি অফ ডুইং ওয়ার্ক। ঠিক আছে, হ্যাঁ শক্তি আমরা অনেক রকম হতে পারে, এটা আমরা জানি, যান্ত্রিক শক্তি, তাপ শক্তি, আলোক শক্তি, চুম্বক শক্তি, তড়িৎ শক্তি, পারমাণবিক শক্তি, ইভিন এ সত্ত্বেও কিছু এগুলো প্রচলিত শক্তি, আরও কিছু অপ্রচলিত শক্তি আছে। ঠিক আছে বলো। এবং যখনই কোনো শক্তি রূপান্তর ঘটে তখনই কার্য সম্পাদিত হয়। তা আমরা এখানে আজকে কেবলমাত্র যান্ত্রিক শক্তি আলোচনা করব, যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি যাকে আমরা বলছি মেকানিক্যাল এনার্জি, কাকে বলবো, যন্ত্রের দ্বারা কার্য করার সামর্থ্যকে যান্ত্রিক শক্তি বলা হয়। ওয়ার্ক ডান বাই মেকানিক্যাল প্রসেস ইজ নোন অ্যাজ মেকানিক্যাল এনার্জি। অর এবিলিটি অফ ওয়ার্ক ডান বাই মেকানিক্যাল প্রসেস অর বাই এ মেশিন ইজ নোন অ্যাজ মেকানিক্যাল এনার্জি। আমরা যান্ত্রিক শক্তি সম্পর্কে আলোচনা করব। জেনারেলি আমরা যান্ত্রিক শক্তিকে দুভাগে ভাগ করতে পারি, একটাকে বলা হয় গতিশক্তি, এবং আরেক প্রকারকে আমরা বলি স্থিতিশক্তি। কাইনেটিক এনার্জি এবং পোটেনশিয়াল এনার্জি। তা প্রথমে আমরা গতিশক্তি আলোচনা করি। যে কোনো বস্তু তার গতিশীল অবস্থার জন্য কিছু পরিমাণ শক্তি লাভ করে থাকে, সেই শক্তিকে আমরা কি বলি, গতিশক্তি। ডিউ টু দ্য মোশন অফ এ বডি ইট উইল গেইন সাম এনার্জি। বস্তুটি তার নিজস্ব গতির জন্য কিছু পরিমাণ শক্তি লাভ করে থাকে, সেই শক্তিটাকে আমরা বলি গতিশক্তি। ধরা যাক একটা বস্তুর ভর হচ্ছে এম, সে ইনিশিয়ালি জিরো গতিবেগে ছিল, আমি তার উপর একটা এফ বল প্রয়োগ করলাম এবং দেখলাম আফটার সাম টাইম তার গতিবেগ হলো ভি এবং তার ডিসপ্লেসমেন্ট হলো এ থেকে বি এস। দেখুন কি বললাম, এ বডি অফ মাস এম ইজ ইনিশিয়ালি অ্যাট রেস্ট ডিউ টু অ্যাপ্লিকেশন অফ এক্সটার্নাল ফোর্স, ইট মুভস এ ফ্রম এ টু বি
एंड गेन्स ए वेलोसिटी वी ऑल्सो द बॉडी विल गेन सम एनर्जी ड्यू टू इट्स मोशन तार गतिर जन्य से किछु परिमाण शक्ति लाभ करेछे एंड दैट विल बी इट्स काइनेटिक एनर्जी ताकेई आमरा बोलबो एर गतिशक्ति ठीक आछे तार बार करी अतएव काइनेटिक एनर्जी जेटा आमरा अनेके ई के दिए लिखी विल बी इक्वल टू फोर्स इंटू डिसप्लेसमेंट ओके नो प्रॉब्लम देखो लिखते पारो एफ इंटू डी एस हाँ जीरो टू एस और दिस विल बी इक्वल टू जीरो टू एस मास इंटू एक्सेलरेशन इंटू डी एस कॉस्टिटा इक्वल टू जीरो सॉरी कॉस्टिटा थीटा इक्वल टू जीरो थीटा इक्वल टू जीरो थीटा इक्वल टू जीरो डिग्री ओके हेंस दिस विल बी इक्वल टू एम दैट इज सॉरी डीवी बाई डी टी इंटू डी एस जीरो टू एस एंड फाइनली एम इंटीग्रेशन जीरो टू भि भि डिभि देखो डी एस बाई डी टी इक्वल टू भि इंटू डि भि एंड दैट विल बी इक्वल टू हाफ एम भि स्क्वायर सो दिस इज योर काइनेटिक एनर्जी नाउ एबारे चले आसि पोटेंशियल एनर्जी स्थितिशक्ति व्हाट इज पोटेंशियल एनर्जी আমরা যেমন বললাম যে কোনো বস্তু তার গতির জন্য কিছু পরিমাণ শক্তি লাভ করে ঠিক তেমনি বস্তুটি তার অবস্থানগত পরিবর্তনের জন্য এবং অবশ্যই তার অবস্থাগত পরিবর্তনের জন্য একটা হচ্ছে অবস্থান এবং আরেকটা হচ্ছে অবস্থা পরিবর্তনের জন্য কিছু পরিমাণ শক্তি লাভ করতে পারে এবং সেই শক্তিকে আমরা বলে থাকি স্থিতিশক্তি ডিউ টু দ্য চেঞ্জ অফ পজিশন অ্যান্ড অলসো ডিউ টু দ্য চেঞ্জ অফ শেপ এ বডি উইল গেইন সাম এনার্জি হুইচ ইজ নোন অ্যাজ পোটেনশিয়াল এনার্জি তাহলে আমরা পোটেনশিয়াল এনার্জিকে এখন দুভাগে ভাগ করতে পারি নাম্বার ওয়ান একটা হচ্ছে ডিউ টু দ্য চেঞ্জ অফ পজিশন তার অবস্থানগত পরিবর্তনের জন্য ডিউ টু দ্য চেঞ্জ অফ পজিশন যাকে আমরা বলি অভিকর্ষীয় স্থিতিশক্তি অভিকর্ষীয় স্থিতিশক্তি এবং আরেক প্রকারকে আমরা কি বলি স্থিতিস্থাপক স্থিতিস্থাপক স্থিতিশক্তি ঠিক আছে যেটাকে আমরা বলছি ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি এটা কি জন্য তৈরি হয় ডিউ টু দ্য চেঞ্জ অফ দ্য শেপ তার অবস্থাগত পরিবর্তনের জন্য এই শক্তিটা তৈরি হয় ঠিক আছে দেখা যাক তাহলে আমরা এক একটা করে আলোচনা করব প্রথমে অভিকর্ষীয় স্থিতিশক্তি দু নম্বর অভিকর্ষীয় স্থিতিশক্তি দেখো আমি ধরলাম এটা আমাদের আর্থ সারফেস
এখানে এম ভাটা বস্তু ছিল, তাকে আমি এখান থেকে ভার্টিক্যালি এই এইচ হাইটে নিয়ে আসলাম, দিস ইজ এইচ। তাহলে অবশ্যই আমাকে অভিকর্ষ বলের বিরুদ্ধে কিছু কার্য করতে হলো। দেখো এর এম জি এদিকে কাজ করছে, আমাকে অভিকর্ষ বলের বিরুদ্ধে কিছু কার্য করতে হয়েছে। এই কার্যটাই এই বস্তুর মধ্যে স্থিতিশক্তি হিসাবে সঞ্চিত আছে। তাহলে আবার বলছি, এম ভাটা বস্তুকে পৃথিবী পৃষ্ঠ থেকে এই উচ্চতায় আমি তুললাম, ফলে তার অবস্থানগত পরিবর্তন হলো এবং এই অবস্থানগত পরিবর্তনের জন্য তার মধ্যে কিছু পরিমাণ শক্তি সঞ্চিত হলো, সেটাকেই আমরা কি বলছি, অভিকর্ষীয় স্থিতিশক্তি। এটাকে আমরা বলি ইপি, বা অনেকে ইজি দিয়ে লেখে, আমরা ইপি দিয়ে লিখলাম, ইপি গ্র্যাভিটেশনাল, জিআর, জিআরভি, ঠিক আছে। কত হবে, একই রকম করে ইন্টিগ্রেশন ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট জিরো টু এস, এম জি ইনটু লেট ডিএস ইকুয়াল টু ডিএইচ অর ডিএস, নো প্রবলেম, জিরো টু এইচ, এম জি কনস্ট্যান্ট, সো দিস উইল বি ইকুয়াল টু এম জি ইনটু এইচ। দেখো একদম খুব সহজ জিনিস, অভিকর্ষের বিরুদ্ধে তুলছে, মাইনাস লিখতে পারো, কোনো প্রবলেম নেই। দিস ইজ ইউর ম্যাগনিচিউড অ্যান্ড নেগেটিভ সাইন ইন্ডিকেটস হেয়ার ওয়ার্ক ইজ ডান এগেনস্ট দ্য গ্র্যাভিটি, বলের বিরুদ্ধে, অভিকর্ষ বলের বিরুদ্ধে কার্য হয়েছে, ঠিক আছে। দেখো অভিকর্ষীয় স্থিতিশক্তি হচ্ছে, ঠিক একই রকমভাবে আমরা স্থিতিস্থাপক স্থিতিশক্তি আলোচনা করতে পারি। নাও এইবার আমরা আলোচনা করব স্থিতিস্থাপক স্থিতিশক্তি। ধরা যাক এইটা একটা স্প্রিং, আমরা স্প্রিং নিয়েছি এই কারণের জন্য যে এই স্প্রিংয়ের শেপ খুব সহজে বদলানো যায়। দেখো আমরা এটাকে, এর ফোর্স কনস্ট্যান্ট কে, বল ধ্রুবক কে, আমরা এটাকে যদি এদিকে টানি, ফোর্স অ্যাপ্লাই করি, দেখো এর শেপটা চেঞ্জ হয়ে যাবে। ডিউ টু দ্য চেঞ্জ অফ দিস শেপ, দেখো এই স্প্রিংয়ের এই অবস্থার পরিবর্তনের জন্য, আকৃতির পরিবর্তনের জন্য, দেখো আকৃতিগত পরিবর্তনের জন্য, শেপ মিনস আকৃতি, আকৃতিগত পরিবর্তনের জন্য এর মধ্যে কিছু পরিমাণ শক্তি সঞ্চিত হবে। তুমি টেনে নাও, ছেড়ে দাও, দেখবে আবার আগের জায়গায় ছেড়ে চলে আসবে। তুমি টানার জন্য এর কিছু ডিসপ্লেসমেন্ট হলো, অর্থাৎ এর মধ্যে কিছু শক্তি সঞ্চিত হলো, তুমি যখন ছেড়ে দিলে সেই শক্তিটাই আবার তার পূর্বে অবস্থানে ফিরিয়ে নিয়ে আসলো। তো আমার দরকার, আমি ধরো এই বল প্রয়োগ করে, এ বল প্রয়োগে প্রয়োগে এক্স ডিসপ্লেসমেন্ট, এক্স সরণ হলো, এক্স হলো তার সরণ। দেখো দেখো আমি এ বল প্রয়োগ করার ফলে এর ডিসপ্লেসমেন্ট হলো এক্স। তাহলে আমরা জানি, দেখো দেখো তাহলে আমরা আমরা বার করতে পারবো ওয়ার্ক ডান W ইকুয়াল টু ইন্টিগ্রেশন ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, দেখো এবং সবগুলো ক্ষেত্রে দেখো কস থিটা ইকুয়াল, থিটা ইকুয়াল টু জিরো, কারণ যেদিকে ফোর্স অ্যাপ্লাই করছি সেদিকেই ডিসপ্লেসমেন্টগুলো ঘটছে। দেখো আমরা জানি যে যদি এর এক্স ডিসপ্লেসমেন্ট হয় তাহলে এফ ইকুয়াল টু কে ইন্টু এক্স, এই যে এই তো, তার এখানে পুট করো ইন্টিগ্রেশন কে ইন্টু এক্স ডিএক্স জিরো টু এক্স, দেখো হাফ কে এক্স স্কোয়ার।
ঠিক আছে, তাহলে এটা আমরা সকলেই জানি। সুতরাং এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করার আমাদের খুব একটা প্রয়োজন নেই। তোমরা সকলেই জানো আমরা শক্তিকে সৃষ্টিও করতে পারি না, ধ্বংসও করতে পারি না। উই ক্যান নট ক্রিয়েট অর ডিস্ট্রয় এনার্জি, অনলি এনার্জি ক্যান বি ট্রান্সফার ফ্রম ওয়ান ফর্ম টু অ্যানাদার ফর্ম। কে ঠিক আছে, তাহলে এবারে আমরা আলোচনা করি নাম্বার টু, ওয়ার্ক এনার্জি থিওরেম, কার্য শক্তি নীতি, কার্য শক্তি নীতি, ওয়ার্ক এনার্জি প্রিন্সিপাল, কার্য শক্তি নীতি। কার্য শক্তি নীতিতে কি বলা হচ্ছে, যে কোনো বস্তুর উপর বা বস্তুর দ্বারা কৃত কার্য সর্বদাই শক্তিতে রূপান্তরিত হয়। কে ঠিক আছে, দ্য ওয়ার্ক ডান অন এ বডি অর বাই এ বডি অলওয়েজ ট্রান্সফর্ম টু এনার্জি। কে ঠিক আছে, তাহলে আমরা একটা উদাহরণ দিয়ে দেখাতে পারি। ধরা যাক কোনো একটা বস্তুর ওপর একটা অপ্রশমিত বল, আনব্যালেন্স ফোর্স কাজ করছে। তো আমরা ধরে নিই এই একটা বস্তু যার ভর হচ্ছে এম, এটা ইউ বেগে গতিশীল আছে। দেখো ঠিক আছে, আমি এই বস্তুটার উপর একটা আনব্যালেন্স ফোর্স, একটা আনব্যালেন্স ফোর্স এফ প্রয়োগ করলাম। ঠিক আছে, তাহলে কী হবে, বস্তুটা চলতে শুরু করবে। হ্যাঁ, গতিশীল অবস্থায় ছিলই, তার গতিবেগ পরিবর্তিত হবে এবং কিছুক্ষণ পর তার গতিবেগ দেখা গেল ভি। কে ঠিক আছে, তাহলে এই সময়ের মধ্যে তার ডিসপ্লেসমেন্ট হয়েছে এস, ধরো তার ডিসপ্লেসমেন্ট হয়েছে এস। কে ঠিক আছে, তাহলে আমরা প্রথমে দেখাতে পারি যে এখানে এই বলের দ্বারা যে কার্যটা হলো, এই কার্যটা কি হয়েছে, তার গতিশক্তি রূপান্তরিত করতে সাহায্য করেছে। দেখা যাক, তাহলে আমরা জানি ডব্লিউ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ডিডব্লিউ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ এফ ইন টু ডিএস ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ এটা জিরো টু এস এম ইন্টু ডিভি বাই ডিটি ইন্টু ডিএস। দেখো দেয়ারফোর এমটা যদি বাইরে নাও, ইন্টিগ্রেশন ভি ইন্টু ডিভি, দেখো ডিএস বাই ডিটি হচ্ছে ভি, ডিএস বাই ডিটি হচ্ছে ভি ডিভি ইউ টু ভি, তাহলে দ্যাট উইল বি ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই টু ইউ টু ভি। দেখো ঠিক আছে, তাহলে ফাইনালি আমরা কী পেলাম, দিস ওয়ার্ক ডান, এই অপ্রশমিত বলের জন্য যে কার্যটা হয়েছে, দ্যাট উইল বি ইকুয়াল টু, লক্ষ্য করে দেখো, হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটাকেই আমরা বলতে পারি কার্য শক্তি নীতি বা ওয়ার্ক এনার্জি থিওরেম। আচ্ছা, এখন কেউ প্রশ্ন করতে পারে যে আপনি তো এখানে বলটা অপ্রশমিত বল এবং বলটা কনস্ট্যান্ট, অবশ্যই বলটা এখানে ধ্রুবক বল, ধ্রুবক মানের বল প্রয়োগ করেছেন, অবশ্যই ধ্রুবক মানের বল প্রয়োগ করা হয়েছে, অপ্রশমিত বল কিন্তু ধ্রুবক মানের। তাহলে যদি আমরা বলটা ধ্রুবক না হয়, আমি তোমাদের আরও একটা এক্সাম্পল দিচ্ছি, ধরে নাও, হ্যাঁ, হোয়েন নাম্বার বি যখন এফ নট ইকুয়াল টু কনস্ট্যান্ট, ধরা যাক এফ ইকুয়াল টু কে এক্স, দেখো ধরা যাক এফ ইকুয়াল টু কে এক্স, কে অর্থাৎ এক্স পরিবর্তিত হলে, ডিসপ্লেসমেন্ট পরিবর্তিত হলে ফোর্স পরিবর্তিত হচ্ছে। কে ঠিক আছে, তাহলে এখানে ওয়ার্ক ডান কত হবে, তাহলে দেয়ারফোর
डब्ल्यू इक्वल टू इंटीग्रेशन फोर्स इनटू डीएक्स देखो हाँ धरो एक्स वन थे एक्स टू ठीक है তাহলে আমরা এখানে দেখো তাহলে এখানে বার করতে পারি তাহলে হাফ সরি এফ এর জায়গায় বসিয়ে দাও ইন্টিগ্রেশন কে এক্স ডিএক্স এক্স ওয়ান থেকে এক্স টু দ্যাট ইজ কেটাকে বাইরে নাও হ্যাঁ এক্স স্কোয়ার বাই টু কে ঠিক আছে তো আমরা নিশ্চয়ই লিমিট ঠিক করেছি এক্স স্কোয়ার বাই টু দ্যাট ইজ एक्स वन थे एक्स टू हाँ दैट इज इक्वल टू हाफ के एक्स टू स्क्वायर माइनस हाफ के एक्स वन स्क्वायर ये हलो वर्क डन जदि बलटा ध्रुवक ना तो वर्क डन बार करते बाय दिस मेथड ठीक है देखे ना ঠিক আছে আচ্ছা এবার আমি যদি বলি যদি ফোর্সটা ব্যালেন্সড ফোর্স হয় তাহলে কি হবে আচ্ছা যদি ফোর্সটা ব্যালেন্সড ফোর্স হয় আমরা আনব্যালেন্সড ফোর্স নিয়ে আলোচনা করলাম যদি ফোর্সটা ব্যালেন্সড ফোর্স হয় যদি প্রশমিত বল হয় যদি এফ ইকুয়াল টু প্রশমিত বল প্রশমিত ব্যালেন্সড ফোর্স প্রশমিত হয় প্রশমিত বল হয় দেখো কে ঠিক আছে যদি আমরা বডির উপর ব্যালেন্স ফোর্স অ্যাপ্লাই করি তাহলে তার কাইনেটিক এনার্জি কোনো পরিবর্তন হবে না অবশ্যই তাহলে হেন্স হ্যাঁ কাইনেটিক এনার্জি রিমেন্স কনস্ট্যান্ট কাইনেটিক এনার্জি ইকুয়াল টু কনস্ট্যান্ট থাকবে কে ঠিক আছে অবশ্যই কাইনেটিক এনার্জি কনস্ট্যান্ট থাকবে তার পরিবর্তনটা কি হবে না তার স্থিতিস্থাপক স্থিতিশক্তির পরিবর্তন হবে কে ঠিক আছে হ্যাঁ তাহলে কি হবে না ইলাস্টিক প্রোটিনের স্থিতিস্থাপক স্থিতিশক্তি স্থিতিস্থাপক স্থিতিশক্তির পরিবর্তন ঘটবে কি স্যার ঠিক আছে দেখো তাহলে আমরা কার্যশক্তি নীতি আলোচনা করলাম কে ঠিক আছে এইবারে আমরা আসি এইবারে আমরা আসি সংরক্ষী বল এবং অসংরক্ষী বল কনজারভেটিভ ফোর্স কাকে বলে এবং নন কনজারভেটিভ ফোর্স কাকে বলে কনজারভেটিভ ফোর্স এবং নন কনজারভেটিভ ফোর্স দেখো ঠিক আছে কনজারভেটিভ ফোর্স বলতে আমরা কি বুঝি আচ্ছা আগে লিখে রাখি কনজারভেটিভ সংরক্ষী বল সংরক্ষী বল আচ্ছা কনজারভেটিভ ফোর্স ইজ এ টাইপ অফ ফোর্স হুইচ ইজ ইন্ডিপেন্ডেন্ট the path of the position due to his work and in a complete cycle the total work done will be equal to zero tare kono bostur ba kono konar upor je bol prayoger phole ekta chokriyo prakriyay kito karjer man shunno hobe অথবা ওই বলের দ্বারা কৃতকার্য কেবলমাত্র প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থানের মধ্যে স্মরণের উপর নির্ভরশীল হবে সেই বলকে আমরা বলে থাকি সংরক্ষী বল ঠিক আছে দেখো যেমন গ্র্যাভিটেশনাল ফোর্স ঠিক আছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স তড়িৎ বল এগুলো হচ্ছে সংরক্ষী বল কি অর্থাৎ আর একটা বলি মনে করো
এখানে একটা বডি রয়েছে, একটা কণা এখানে রয়েছে, ঠিক আছে। তো দেখা গেল কিছুক্ষণ পর প্রযুক্ত বলের প্রভাবে কিছুক্ষণ পর সে বি বিন্দুতে আসলো। তাহলে এই এ থেকে বি, দেখো এই এ থেকে বি হচ্ছে এই যে ডিসপ্লেসমেন্ট হলো, স্মরণ হলো, তো কৃতকার্যের মান কেবলমাত্র এই এ থেকে বি এর ডিসপ্লেসমেন্টের উপর নির্ভরশীল। কিন্তু যদি সে এই পথে আসুক বা এরকম পথে আসুক, যেভাবে আসুক না কেন, তার উপর নির্ভরশীল নয়। ঠিক আছে, তাহলে ওয়ার্ক ডান, দেখো এখানে যে ওয়ার্ক ডানটা হবে ডব্লিউ, দ্যাট উইল বি টু এফ ইন্টু অনলি এ বি, এই যে এফ ইন্টু অনলি এ বি, এটার উপর নির্ভরশীল। ঠিক আছে, আর যদি পকেটে চক্রীয় হয়, সাইক্লিক হয়, অর্থাৎ যদি ধরো মনে করো যে এ থেকে সে বিতে আসলো একবার এই পথে, আবার আবার ধরো আবার এই এই পথে সে এই এ থেকে বি, এ সি বিতে আসলো, আবার বি থেকে ডি হয়ে এতে ফিরে আসলো, তাহলে এখানে টোটাল ওয়ার্ক ডান কত হবে? জিরো। এই জাতীয় বলগুলোকে আমরা কি বলে থাকি? সংরক্ষী বল। ঠিক আছে, যেমন আমরা বললাম গ্র্যাভিটেশনাল ফোর্স, ঠিক আছে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, ঠিক আছে, হ্যাঁ, তাহলে সংরক্ষী বলকে আমরা রিপ্রেজেন্ট করব কিভাবে? দেখো তাহলে সংরক্ষী বলকে আমরা এভাবে রিপ্রেজেন্ট করি, এফ ভেক্টর ইকুয়াল টু গ্র্যাড অফ ইউ উইথ এ নেগেটিভ সাইন। দেখো যেখানে এই গ্র্যাড বা গ্র্যাডিয়েন্ট ভেক্টর উইল বি ইকুয়াল টু ডেল ডেল এক্স অফ আই ক্যাপ প্লাস ডেল ডেল ওয়াই অফ জে ক্যাপ প্লাস ডেল ডেল জেড অফ কে ক্যাপ। ঠিক আছে, তাহলে আমরা এটাকে লিখতে পারি এভাবে, হ্যান্স মাইনাস থার্ড ব্র্যাকেট ডেল ডেল এক্স অফ হ্যাঁ ইউ এক্স আই ক্যাপ প্লাস ডেল ডেল ওয়াই অফ ইউ ওয়াই জে ক্যাপ প্লাস ডেল ডেল জেড অফ ইউ জে কে ক্যাপ। দেখো ঠিক আছে, ও ইউটা, হ্যাঁ, যেখানে ইউটাকে আমরা বলছি পোটেনশিয়াল এনার্জি, যেখানে ইউ হোয়ার ইউ ইকুয়াল টু স্থিতিশক্তি। হ্যাঁ, বা পোটেনশিয়াল এনার্জি। দেখো ঠিক আছে, হচ্ছে দেখো এটা একটু মনে রাখো, এটা পার্সিয়াল ডিফারেন্সিয়েশন নিশ্চয়ই তোমরা শিখেছো আস্তে আস্তে করে। আচ্ছা এইবারে দেখো এর আরেকটা ধর্ম হচ্ছে, এই সংরক্ষী বলের আরেকটা ধর্ম হচ্ছে, দেখো বলছে যদি, হ্যাঁ যদি সংরক্ষী বলের জন্য, হ্যাঁ ডিউ টু, হ্যাঁ যদি সংরক্ষী বলের জন্য যদি ডি ইউ বাই ডি আর ইকুয়াল টু জিরো হয়, দেখো যদি ডি ইউ বাই ডি আর ইকুয়াল টু জিরো হয় কে, ঠিক আছে, তাহলে কি বলবো? তাহলে বলবো যে সংস্থাটি সংস্থাটি সাম্যাবস্থায় আছে, সাম্যাবস্থায় আছে কি স্যার? ঠিক আছে দেখুন, ঠিক আছে, এবং এই সাম্যকে আমরা তিন ভাগে ভাগও করতে পারি কি, ঠিক আছে। তো যখন দেখো তাহলে নাম্বার ওয়ান, যখন ইউ ইকুয়াল টু কনস্ট্যান্ট হয়ে যাবে, কারণ ইউ ইকুয়াল টু কনস্ট্যান্ট হলে ডি ওয়াই বাই ডি ইউ বাই ডি আর ইকুয়াল টু জিরো হতে পারে, দেখো ঠিক আছে, তখন এটাকে আমরা বলবো নিউট্রাল ইকুইলিব্রিয়াম। দেখো
এদিকে তোমার এক্স অথবা আর, এদিকে তোমার ইউ। দেখো এটাকে আমরা বলবো নিউট্রাল ইকুইলিব্রিয়াম, ঠিক আছে, নিরপেক্ষ সাম্য, ঠিক আছে। আবার দেখো দু নম্বর কেস, যদি ডিউ বাই ডিআর ইকুয়াল টু জিরো তাহলে কি হতে পারে, ইউ ইকুয়াল টু ম্যাক্সিমাম হতে পারে, ইউ ইকুয়াল টু সর্বোচ্চ হতে পারে, তারও তার কন্ডিশন ডি ইউ বাই ডিআর ইকুয়াল টু জিরো, তাহলে তখন কি হবে দেখো, এদিকে তোমার আর, এদিকে তোমার ইউ, ঠিক আছে। দেখুন হ্যাঁ, অবশ্য এক্ষেত্রে মনে রাখতে পারো যে এক্ষেত্রে যদি সেকেন্ড ডিফারেন্সিয়েশন করো দ্যাট উইল বি নেগেটিভ, সেকেন্ড ডিফারেন্সিয়েশন অফ ইউ উইল বি ইকুয়াল টু নেগেটিভ, ঠিক আছে। তিন নম্বর কেস আছে, যদি ইউ ইকুয়াল টু মিনিমাম হয় তাহলেও ফার্স্ট ডিফারেন্সিয়েশন জিরো, তাহলে তখনও তুমি দেখাতে পারো, এই দেখো এদিকে আর এদিকে ইউ, ঠিক আছে। দেখো তাহলে আমরা এরকম তিনটে কন্ডিশনও আলোচনা করতে পারি, সংরক্ষী বলের জন্য এরকম কন্ডিশন আমরা আলোচনা করতে পারি, ঠিক আছে। এইবারে আমরা আলোচনা করি অসংরক্ষী বল কাকে বলে, নন কনজারভেটিভ ফোর্স। এইবার আমরা বলছি অসংরক্ষী বল, ঠিক আছে। দেখো অসংরক্ষী বল বুঝছে, সংরক্ষী বল বলেছিলাম যে যে বল কোনো বস্তুর উপর প্রযুক্ত হলে ওই বলের দ্বারা কার্য তার গতিপথের উপর নির্ভরশীল নয়, কেবলমাত্র প্রাথমিক এবং অন্তিম অবস্থানের উপর নির্ভরশীল। আর এক্ষেত্রে আমরা বলছি যে যে বল কোনো বস্তুর উপর প্রযুক্ত হলে সেই বলের দ্বারা কৃত কার্য বস্তুটির গতিপথের উপর নির্ভরশীল, বস্তুটির গতিপথের উপর নির্ভরশীল, ঠিক আছে। এবং অবশ্যই কোনো একটি চক্রীয় প্রক্রিয়ায় সমস্ত কার্য টোটাল ওয়ার্ক ডান উইল নট বি ইকুয়াল টু জিরো, এবং যে কোনো চক্রীয় প্রক্রিয়ায় কৃত কার্যের মান শূন্য হবে না, তখন ওই প্রকার বলকে আমরা কি বলবো, অসংরক্ষী বল, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি বলবো, দেখো অসংরক্ষী বল কাদের বলা হবে, যে সকল বলের জন্য কৃত কার্য হচ্ছে ডিডব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু ডিসপ্লেসমেন্ট, দেখো এটা কার উপর নির্ভরশীল, না পথের উপর নির্ভরশীল, গতিপথ পথের উপর, পথের ওপর নির্ভরশীল, ঠিক আছে। এবং কোনো একটা সাইক্লিক প্রসেসে, ধরো এখান থেকে সে এই এ থেকে বি হয়ে সিতে গেল, আবার সি থেকে এ হয়ে ফিরে আসলো, তাহলে এখানে বলো ডব্লিউ নট ইকুয়াল টু জিরো, এইরকম বলকে আমরা বলে থাকি অসংরক্ষী বল। যেমন এক্সাম্পল বলি ফ্রিকশনাল ফোর্স, ঘর্ষণজনিত বল, ঠিক আছে। অর্থাৎ এক্ষেত্রে কি হয় না, কিছু পরিমাণ বল সবসময় বিনষ্ট হয়ে যায়, ঠিক আছে, ঘর্ষণজনিত বল। দেখো হ্যাঁ, এবারে তোমরা একটা প্রশ্ন আমাকে করেছিলে, এর আগের দিনও বলেছিলে, আজকেও একজন বলেছো যে যদি কৃত কার্যের মান পজিটিভ হয় বা নেগেটিভ হয় তাহলে সেটাকে আমরা ব্যাখ্যা করব কিভাবে। ধরো ডব্লিউ বা ডিডব্লিউ ওয়ার্ক ডান উইল বি ইকুয়াল টু পজিটিভ, তাহলে এর অর্থ হলো দেখো যে বলের দ্বারা কার্যটা হয়েছে, দেখো সেই কার্যটা কি করেছে, সেই কার্যটা ওই সংস্থাতে, তাই তো, হ্যাঁ, ব্যয়িত হয়েছে, ঠিক আছে। তাহলে এই কার্য ওই সংস্থার মধ্যে কি হয়েছে, ব্যয়িত হয়েছে, তাহলে আমরা বলতে পারি যখন পজিটিভ ওয়ার্ক ডান হবে তখন কি হবে, না এনার্জি সরবরাহ হবে, শক্তি
সরবরাহ, শক্তি সরবরাহ হবে, ঠিক আছে। আর যদি ডিডব্লিউ কোড নেগেটিভ হতো তাহলে আমরা কি বলতাম, দেখো ওই সংস্থার মধ্যে শক্তি সঞ্চিত হতো, মানে শক্তিটা ওই সংস্থাকে প্রয়োগ দিতে হতো, ঠিক আছে। তাহলে এখান থেকে কি হবে, না শক্তি সঞ্চিত হবে, শক্তি সঞ্চিত হবে, দেখো কে, ঠিক আছে। শক্তি সম্পর্কে কতগুলো এক্সাম্পল আলোচনা করি তাহলে আমাদের পক্ষে সুবিধা হয়ে যাবে। দেখো ধরো প্রথম এক্সাম্পলটা বলা হলো এরকম, এটা স্মুথ সারফেস, মসৃণ তল, এখানে স্প্রিং রয়েছে, ঠিক আছে। দেখো বলছে এই তলের উপর দিয়ে বলছে একটা বস্তু, দেখো এটা ভি গতিবে এসে ধাক্কা খেল, দেখো দেখো একটা বস্তু ভি গতিবেগে এসে, যার মাস হচ্ছে এম, ভি গতিবেগে এসে ধাক্কা খেল কে, ঠিক আছে। তাদের প্রশ্ন উঠতেই পারে যে এই স্প্রিংটার সংকোচন কতটা হবে কে, দেখো কে, তাহলে ধাক্কা খাওয়ার পরে কি হবে, না স্প্রিংয়ের মধ্যে একটি ব্যালেন্স ফোর্স কাজ করবে, এবং সেই ব্যালেন্স ফোর্সের জন্য কি হবে, না তার স্থিতিস্থাপক স্থিতিশক্তির পরিবর্তন হবে। তো আমরা ধরে নিই তার সংকোচন হলো এস, ধরি সংকোচন হলো এক্স, হ্যাঁ এর বল ধ্রুবকটা বলতে আমি ভুলে গেছি, বল ধ্রুবকটা হলো কে, দেখো তাহলে শক্তি সংরক্ষণ সূত্র অনুযায়ী হাফ এম ভি স্কোয়ার, এটা হলো এই ব্লকটার গতিশক্তি, কোনো ঘর্ষণ নেই, তাহলে এইটা ইকুয়াল টু কি হবে, হাফ কে এক্স স্কোয়ার, দেখো তাহলে আমি খুব সহজে এখান থেকে এক্স এর ভ্যালু বার করতে পারবো, তাহলে হেন্স এক্স ইকুয়াল টু হবে হাফ হাফ ক্যান্সেল, দেখো এম বাই কে রুট ওভার ইন্টু ভি, ঠিক আছে। দেখুন হ্যাঁ এইবারে যদি আমরা এরকম আরেকটা অঙ্ক বলি, দেখো প্রবলেমটা এরকম বলছে, ধরে নাও এটা তোমার আর্থ সারফেস, পৃথিবী পৃষ্ঠ, এখানে স্প্রিং দ্বারা, স্প্রিং দিয়ে একটা এম ভরের বস্তুকে রাখা আছে, এই যে দেখো এটা হচ্ছে এম, ঠিক আছে। হ্যাঁ বলছে এর ওপর থেকে কতটা ওপর থেকে, বলছে কতটা ওপর থেকে একটা বস্তুকে ফেলা হলে, কতটা ওপর থেকে একটা বস্তুকে, কতটা ওপর থেকে একটা ক্যাপিটাল এম ভরের বস্তুকে ফেলা হলে, এই যে এইচ, এই যে দেখো হ্যাঁ কতটা ওপর থেকে, বাঁকা হয়ে গেল নাকি, একটু বেঁকে গেছে বলে মনে হচ্ছে, ঠিক আছে আমরা সোজা করে দিচ্ছি, ঠিক আছে। দেখো বলছে কতটা ওপর থেকে একটা এম ভরের বস্তুকে ফেলা হলে, দেখো ঠিক আছে বলছে এটা ঠিক ভূমি থেকে লাফিয়ে উঠবে, দেখো ঠিক আছে। হ্যাঁ ধরে নাও এটা ক্যাপিটাল এম, এটা স্মল এম, ঠিক আছে, এই যে ঠিক আছে। বলছে এইচ এর ভ্যালু কত হলে, অর্থাৎ কতটা ওপর থেকে এই এম ভরের বস্তুটাকে ফেললে, দেখো কি হবে, না এটা ঠিক লাফিয়ে উঠবে, ভূমি থেকে বিচ্ছিন্ন হবে, তাহলে তাহলে দেখো এখানে দুটো জিনিস, একটা হচ্ছে যখন এটা
एम भर बसरा पड़े फले एरपर ये केमन है ना देखो यटार संकोचन है एक संकोचन है अर्थात हमें देखते यकम है देखो संकोचन हो जाए तक ये यकम थक तैना देखो ठीक है एवं से ही अवस्था जेहेतु एक संकोचन हो संकोचन हो मध्य एक बल प्रयुक्त है देखो अवश्य एखान प्रतिक्रिया बल प्रयुक्त है देखो ये प्रतिक्रिया बल और यदि के स्प्रिंगर को भर नहीं ओजन जदि एम जी है देखो ठीक है देखे नाओ तारे आम्रा प्रथमे धोरी जदि एक संकोचन है ताहले देखो ताहले शक्ति संरक्षण सूत्र अनुजाई शक्ति संरक्षण सूत्र अनुजाई देखो तारे एर पोटेंशियल एनर्जी लस हबे और एर काइनेटिक एनर्जी गेन हबे अर्थात सरी इलास्टिक पोटेंशियल एनर्जी गेन हबे इलास्टिक पोटेंशियल एनर्जी गेन हबे ताहले कि लिखब एम जी एच प्लस एक्स हलो लस अफ पोटेंशियल एनर्जी कार अब दिस उल बी इक्वल टू कि लिखब हाफ के एक्स स्क्वायर ठीक है देखो एट हलो इक्वेशन नम्बर वन एबार देखो जदि ये तुम्हें भूमि थेके लाफिए उठते हैं तहले कि हबे ना एर संकोचन फले एखे जो बलटा सृष्टि हो प्रतिक्रिया बलटा सृष्टि हो केक्स जो बोला बैलेंस फोर्स ये केक्सर मान एम जी थे बड़ो होते हैं हाँ लाफिए उठार जो भूमि हाँ भूमि छेड़े उठार जो कि देखो ये के एक्स ग्रेटर दें एम जी सर ठीक है तो देखो ग्रेटर दें इक्वल टू एम जी हाँ एखान यदि इक्वल टू टा धरे नहीं एक्स इक्वल टू कत हल एम जी बाई के ठीक है यहाँ तुम्हार दो नम्बर इक्वेशन के तुम्हें वन एवं टू सल्व कर एचर भैलू बार करते ठीक है तेल पुट पुटिंग एक्स इक्वल टू एम जी बाई के इन इक्वेशन वन एक नम्बरे एक्स इक्वल पुट कर दी देखो तो एचर भैलू पे जाए देयरफोर एम जी एच हाँ एम जी एच इक्वल टू हाफ के एक्स स्क्वायर माइनस এটাকে উপাশে নিয়ে যাব মাইনাস কত হবে এম জি ইন্টু এক্স দেখো আমরা এখানে এক্স এর ভ্যালুটা পুট করে দেবো তাহলে এই এইচ এর ভ্যালু পেতে পারবো হ্যাঁ একটু কঠিন অঙ্ক কিন্তু ভালো অঙ্ক একটু কঠিন অঙ্ক কিন্তু ভালো অঙ্ক দেখো ঠিক আছে ঠিক এরকম আমরা আরেকটা प्रॉब्लम देखाई एरकम ही आरेकटा प्रॉब्लम देखाई देखो प्रॉब्लम बोलछे जे एकटा पार्टिकलेर पोटेंशियल एनर्जी यू इक्वल टू बोले दिछे तोमाके एक्स स्क्वायर वाई प्लस एक्स इंटू जेड क्यूब इंटू एक्स जेड क्यूब इंटू एक्स देखो यहाँ हे एक पार्टिकलर स्थितिशक्ति पोटेंशियल एनार्जी बोले जे पी बिंदुते पी इक्वल टू वन वन टू हाँ वन वन टू बिंदुते हे ओ कणार ऊपर प्रयुक्त बल मान कत बिंदुते फोर्स कत एफ
एफ एर मान कत ठीक है तो हम तो जी लक्ष्य कर पोटेंशियल एनार्जी कार ऊपर निर्भरशील एक्स वाई जेड ऊपर निर्भरशील तो हमें बोलते हेंस जेहेतु एफ इक्वल टू माइनस डेल डेल एक्स यू एक्स आई कैप प्लस डेल डेल वाई यू वाई जे कैप प्लस डेल डेल जेड यू जेड के कैप ये तो जानी तो ये बसिए देव हेंस माइनस डेल डेल एक्स ये बसा एक्स स्क्वायर वाई प्लस जेड क्यूब एक्स आई कैप प्लस डेल डेल वाई एक्स स्क्वायर वाई प्लस जेड क्यूब एक्स जे कैप प्लस डेल डेल जेड एक्स स्क्वायर वाई प्लस जेड क्यूब एक्स देखो के कैप ठीक है तब एबार तुम निश्चय डिफरेंशिएट करते शिखे एबार डिफरेंशिएट कर नाओ माइनस कथा देखो ये डिफरेंशिएट कर कथा टू एक्स वाई टू एक्स वाई ये डिफरेंशिएट कर ओनलि जेड क्यूब ये हलो आई कैप प्लस ये डिफरेंशिएट कर देखो बुझे वाई ओनलि एक्स स्क्वायर एखे को वाई नहीं ओनलि एक्स स्क्वायर जे प्लस देखो जेड एखे को जेड नहीं थ्री जेड स्क्वायर इंटू एक्स एट हलो के कैप देखो ठीक है एबार तुम्हें कि कर एक्स वाई जेडे वन वन टू बसिए दाओ ठीक है सर देखो ये हमें हाँ एबी भैलूटा बसाई इक्वल टू माइनस टू वन इंटू वन प्लस जेड क्यूब दैट इज टू क्यूब ये आई कैप प्लस देखो एक्स स्क्वायर दैट इज वन स्क्वायर जे कैप प्लस देखो थ्री इंटू टू स्क्वायर इंटू वन के कैप अच्छा ठीक है तो निश्चय तुम अन्सार बुझते हेंस इक्वल टू हमें ऊपर लिखी देयर फोर फोर्स इक्वल टू हेंस फोर्स इक्वल टू कथा देखो माइनस एट हाँ प्लस टू माइनस टेन आई कैप अच्छे प्लस सरि माइनस जे कैप अच्छे माइनस कथा देखो जे फोर फोर थ्री टुएल्व टुएल्व के कैप दिस इज योर आंसर तब आमरा एरकम धरनेर प्रब्लेम करते पारी ठीक है वर्क एनार्जी और अनेक प्रब्लेम आछे जेगुलो आमरा आरो परे परे शिखबो